দেশের ক্রিকেটে দর্শকদের আগ্রহে বিপিএল থাকে তাতে এক বিন্দুও সন্দেহ নাই। ছোট ফরম্যাটের তেলেসমাতি দেখাতে বিসিবির জমকালো আয়োজন, কোভিড ধাক্কায় সিকোয়েন্স মিস। 2019 পর 2022 প্রিমিয়ার লিগের অষ্টম আসর, পরিচিত দলের পরিচিত নাম বা ফ্র্যাঞ্চাইজি এবার খুঁজে পাওয়া দায়। লাস্ট এডিশন থেকে টিকে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানসি, বাকি পাঁচ দলের নাম মালিকানা সব কিছুই চেঞ্জড। ছয় ক্যাটাগরিতে দেশি খেলোয়াড় 210, ক্যাটাগরি এতে টাকা পয়সা বেশি, ছয় খেলোয়াড় মাথা প্রতি 70 লাখ, বিতে 15 জন, জন প্রতি 35 লাখ। সর্বনিম্ন এফ ক্যাটাগরিতে 76 জন, সর্বাধিক 5 লাখে সাইন করা যাবে। ক্যাটাগরি টপার বাংলার ক্রিকেটে হাকডাকওয়ালা ক্রিকেটাররাই, সাকিব মুশফিক তামিম, ম্যাশ রিয়াদ ফিজরাই এ ক্যাটাগরিতে। উঠতি তারকাদের মেলা ক্যাটাগরি বিতে, লিটন মিরাজ সোহান, তাসকিন আফিফ বা সৌম্যরা আছে এই গ্রুপে। রুবেল তাইজুল এনামুল বিজয়দের ঠিকানা ক্যাটাগরি সি। বিদেশিদের 5 ক্যাটাগরি, ড্রাফটের জন্য মোট লিস্টের 406, ক্যাটাগরি এ অন টপ, ম্যাক্সিমাম সাইন প্রতি $75,000। ক্যাটাগরি টপ হলেও টি টোয়েন্টি ফরম্যাটের আহামরি ধামাকা প্লেয়ার নাই, বোপারা উদানা বা লামিচানের মতো খেলোয়াড়রাই লিস্টের টপ। দর্শক গণমাধ্যমের আগ্রহে ডিরেক্ট সাইনিং, দেশি সব ক্যাটাগরি থেকে যে কোনো একজন, ড্রাফটের বাইরে ওয়ার্ল্ডের যে কোনো 3 বিদেশি খেলোয়াড়কে ডিরেক্ট সাইন করাতে পারবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি। দেশি সাইনিং ডান, 6 ফ্র্যাঞ্চাইজির কারো আগ্রহ কাটতে পারেননি ম্যাশ তামিম রিয়াদ। কুমিল্লার হয়ে সিজন 8 মাতাবেন ফিস, চট্টগ্রামে নাসুম, মিস্টার ডিপেন্ডেবলে ভরসা খুলনার। পোস্টার বয় সাকিব গেছেন বরিশালে, সৌম্য ঢাকায়, স্পিড স্টার তাসকিন সিলেটে। ড্রাফটে আহামরি বিদেশি নাম না থাকলেও ডিরেক্ট সাইনে ফ্র্যাঞ্চাইজিরা আনবে ধুমধুমার ক্রিকেটের ধুম ধাড়াক্কা প্লেয়ারদের, বিপিএল লাভারদের প্রত্যাশা এমনটাই। মাহফুজ আলম, টি স্পোর্টস।